যেভাবে ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন। হ্যালো ভিউয়ার্স, আমি জাফিউল ইসলাম। আজকে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলকে খুব সহজে সুরক্ষিত রাখতে পারবেন। ফেসবুক বর্তমানে যুগে সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম। অনেকে সামাজিক যোগাযোগ বা ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করে থাকেন এই জনপ্রিয় মাধ্যমটি। বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক প্রোফাইল বেদখল, হ্যাক, নিষ্ক্রিয় ডিসেবল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। কিছু নির্দেশনা মেনে চললেই আপনার এই জনপ্রিয় মাধ্যমটি সুরক্ষিত রাখতে পারবেন। সেগুলো হলো, আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের নাম ও জন্ম তারিখের সঙ্গে মিল রেখে তৈরি করবেন, না থাকলে আজই সেটা করে নিন। তাহলে কোনো কারণে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে আপনার পরিচয়পত্র জমা দিলে অ্যাকাউন্টটি ফেরত দেবে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে আপনার জন্ম তারিখ, সাল, ইমেল ও ফোন নম্বর অনলিমি করে রাখুন। কখনোই আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্মার্ট কার্ড, স্কুল কলেজের আইডি কার্ড বা বৈধ কোনো আইডি কার্ড ফেসবুকে আপলোড করবেন না। বিদেশ ভ্রমণকালে অনেকেই নিজের পাসপোর্ট আপলোড করে থাকেন, তা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার পরিচয়পত্রের কপি অন্যের কাছে থাকলে সেটা আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ। উক্ত ব্যক্তি চাইলে ওই পরিচয়পত্র দিয়ে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় দখল নিতে পারবে। ফেসবুকে থাকা সব নিরাপত্তা সুবিধা ফিচার অন্য করে রাখুন। অবশ্যই বিশ্বস্ত কমপক্ষে 5 জন বন্ধু যুক্ত করে রাখবেন, তবে সেটা মাঝে মাঝে চেক করবেন আপনার বিশ্বস্ত বন্ধুর তালিকা থেকে কারো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা। হয়ে গেলে নতুন কাউকে যোগ করে আবার ন্যূনতম 5 জন যোগ করে রাখুন। প্রোফাইল পিকচার গার্ড ব্যবহার করা ভালো। যারা ব্যক্তিগত গোপনীয়তা প্রাইভেসি রাখতে চান, তারা প্রোফাইল লক অপশান ব্যবহার করতে পারেন। এতে করে শুধু আপনার বন্ধু তালিকায় ফ্রেন্ড লিস্ট থাকা বন্ধুরা আপনি যা দেবেন তা দেখতে পারবেন। কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড বিভিন্ন সংখ্যা, চিহ্ন এবং শব্দ দিয়ে বানালে বেশ কঠিন হয়। ডিকশনারি ওয়ার্ডে ব্যবহার করা থেকে বিরত থাকুন। কখনো নিজের নাম বা ফোন নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। অপরিচিত কারো দেওয়া লিঙ্ক ক্লিক করবেন না। ফেসবুকের ন্যায় দেখতে এমন ফিশিং সাইটে কোনো ভুল হবে না লগ ইন করবেন না। আপনার ইমেল ঠিক আছে কিনা নজর রাখবেন। অনেক ইমেলই আছে যেটা 1 বছর ব্যবহার না করলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। সেক্ষেত্রে সুবিধাবাদীরা আপনার নামে ইমেল অ্যাকাউন্ট খুলে খুব সহজেই আপনার অ্যাকাউন্ট দখল করে নিতে পারবে। 2-স্টেপ ভেরিফিকেশন অবশ্যই চালু রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।